আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজ কথা বলবো আপনাদের সাথে আকিজের দুর্বার মডেলটি নিয়ে, যেটা একটা রেগুলার লুকিং ইলেকট্রিক বাইক। প্রথমে আপনাদের এর কনফিগারেশনটা জানিয়ে দিব এবং সাথে পাচ্ছেন এর ডিটেল একটা ভিডিও এবং এর আউটলুক থেকে সব কিছু এই ভিডিওতেই দেখতে পারবেন। তো চলুন পুরোপুরি ডিটেলটা জানা যাক। এর বর্তমান প্রাইস পড়বে 1,20,000 টাকা। এটা আকিজ দুর্বারের সবচেয়ে লেটেস্ট মডেল, যেটা 2023 সালেই আসছে, এবং এই মডেলটায় মোটর হিসেবে ব্যবহার করা হবে 2,500 ওয়াটের মোটর, এবং এর লাইটিং সিস্টেমটা পুরোপুরি এলইডি লাইটিং সিস্টেম, যা ফগ থেকে শুরু করে যে কোনো আবহাওয়া বা এনভায়রনমেন্টে খুব ভালোভাবে লাইটিং হিসেবে কাজ করবে। এই মোটর সাইকেলটির টপ স্পিড হবে 60 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় এটা 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর চার্জিং পোর্টটি বডির সাইডে দেওয়া, ব্যাটারিটা ঠিক নিচের দিকে বডিতে দেওয়া, যেটা দেখতে অনেকটা ইঞ্জিন কেসের মতো মনে হয়। এটা একবার চার্জ করতে সময় লাগবে 8 ঘন্টা, এবং একবার চার্জ করলে এটা চলবে 65 কিলোমিটার, মানে আপনি 1 ঘন্টা মোটামুটি খুব শান্তিভাবে চালাতে পারবেন টপ স্পিডে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা লোকাল রোমিং এর জন্য বেস্ট। এখন কেউ যদি চিন্তা করেন যে আমার চাকরির জায়গা, আমার এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, আমি যাব, যে চার্জ দিব, চার্জ দিয়ে আবার নিয়ে আসব, তাহলে এই বাইকটা মোটেও ভালো চয়েস হবে না। এবং আপনার শুধুমাত্র লোকালি ঘোরাফেরা করার জন্য এই বাইকটি সর্বোচ্চ বেস্ট হতে পারে। এর বাইরে কেউ যদি চয়েস করেন যে আমি দিনে 40 কিলো 50 কিলো, আমার এখান থেকে জব প্লেস, তাহলে এই বাইকটা নেওয়া আপনার জন্য একটা বোকামি ছাড়া অন্য কিছুই না। তাই সবার জন্য পরামর্শ থাকবে, যদি শুধু লোকাল রোমিংয়ের জন্য বাইকটা নেন, নিতে পারেন, অথবা এটার ব্যাটারিটাকে আপনার নিজেকে আপডেট করে নিতে হবে, নিজে কোনো কনসালটেন্টের কাছ থেকে পরামর্শক্রমে এটার ব্যাটারি আপডেট করে নিয়ে আপনি চাইলে 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত মাইলেজ বাড়ায় নিতে পারবেন। এটার বর্তমানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 72 ভোল্টের 20 এম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি। এটাতে আপনি চাইলেই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেটের ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার একটা কনসালটেন্ট বা কোনো মোটর মেকানিক এক্সপার্ট, যে ইলেকট্রিক বা বাইক সম্পর্কে ভালো জানে, তার কাছ থেকে পরামর্শক্রমে লাগিয়ে নেবেন। এখন আসুন এর হ্যান্ডেল বার সম্পর্কে কথা বলা যাক। এটা একটা রেগুলার লুকিং বাইকের মতোই হ্যান্ডেল বার। এখানে 5 সুইচ, হাই বিম সুইচ, লো বিম সুইচ, হর্ন সুইচ পাবেন লেফট সাইডে। এবং যদি কি হোলটা দেখেন, এটাও একটা রেগুলার বাইকের মতোই, আপনি ঘাড় লক করতে পারবেন। এবং আপনি যদি ডান সাইডে দেখেন, তাহলে দেখবেন আপনার কিল সুইচ আছে, লাইটের জন্য কন্ট্রোলিং সুইচ, এবং 1-2 লেখা যেটা আছে সেটা হচ্ছে গিয়ার সুইচ বলি আমরা, সেটা 1 মানে হচ্ছে লো গিয়ার, 2 মিডিয়াম, 3 হাই গিয়ার। এর সামনে পিছনে দুই জায়গাতেই পাবেন ডিস্ক ব্রেক, মানে সিকিউরিটি নিয়ে চিন্তার কোনো বিষয় নাই। পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে হাব মোটর, যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা হাব মোটর, যেটা 2500 ওয়াটের। এই হাব মোটরটি ওয়াটারপ্রুফ, তাই বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা বা বন্যা যে কোনো সময় এটি চালাতে পারবেন, এ নিয়ে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। এবং এই যে কেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাটারি কেস, এটাতে ব্যাটারি রাখা আছে। এবং এর ডান পাশে, ব্যাটারি কেসের ঠিক ডান পাশে দেখতে পারবেন চার্জার, এটি হচ্ছে ডিস্ক ব্রেক, যেটা পিছনের চাকার জন্য দেওয়া। এই বাইকটি দেখলে দূর থেকে বোঝার কোনো বুদ্ধি নাই যে এটা ইলেকট্রিক মোটর সাইকেল। সবার জন্য একটি সুখবর হচ্ছে, বর্তমান সরকার ইলেকট্রিক বাইকের প্রতি অনেক আন্তরিক। রিসেন্টলি ইলেকট্রিক বাইকের পেপার সংক্রান্ত সকল কার্যক্রম খুব দ্রুতই ক্লিয়ার হবে যা জানা যাচ্ছে, এবং আপনি চাইলেও এখন আপনার বাইক, ইলেকট্রিক বাইক রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বিআরটিএর ওয়েবসাইট থেকে। গেলেই ওখানে বাইক রেজিস্ট্রেশনের জায়গায় ইলেকট্রিক ভেহিকেলও পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।